2014 সালের পর থেকে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যমাত্র দেখা যায়নি কেকেআরের মধ্যে। আর এবছর শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি থেকে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার জন্য সম্পূর্ণ চেষ্টা করবে। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল 2024-এর অকশনের পর কেকেআরের শক্তিশালী দিক এবং উইক পয়েন্ট মানে দুর্বল দিক সম্পর্কে। তো ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সঙ্গে ক্রিকেটকে ভালোবাসলে ভিডিওটিকে মন থেকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি কথা বলি শক্তিশালী দিকগুলোর, তার মধ্যে প্রথম পয়েন্ট কেকেআরের ব্যাটিং। সবথেকে বড় প্লাস পয়েন্ট কিন্তু এবছর আইপিএলে কলকাতার ব্যাটিং ডিপার্টমেন্ট। এই টিমের কাছে টপ অর্ডারে শ্রেয়াস আইয়ার, জেসন রয়, অ্যান্ড্রু রাসেল, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার সঙ্গে রিঙ্কু সিংয়ের মতো কিছু ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে। আর এই প্রত্যেকটা ব্যাটসম্যান যে কোনো কোয়ালিটি বোলিং ডিপার্টমেন্টকে ভেঙে চুড়ে চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়া নারিন যে কত 2-1 মৌসুম ধরে খুব একটা খারাপ খেলেছিল, সেও কিন্তু এবার গৌতম গম্ভীরের আন্ডারে খুব ভালো ব্যাটিং করতে পারে। তো পরবর্তী শক্তিশালী দিক হচ্ছে কেকেআরের, সেটা হচ্ছে স্পিন ডিপার্টমেন্ট। হ্যাঁ বস, কলকাতার বোলিং ডিপার্টমেন্ট আইপিএলের অন্যান্য টিমের থেকে সবথেকে শক্তিশালী দেখাচ্ছে। আর কলকাতার স্পিন বোলাররা নিঃসন্দেহে আইপিএলের সবথেকে সেরা স্পিনার, যেখানে সুনীল নারিনের সঙ্গে বরুণ চক্রবর্তী এছাড়াও সুহাস শর্মা এবং অনুকূল রয় রয়েছেন। এই স্পিন বোলারদের ফেস করতে যে কোনো ব্যাটসম্যান হিমশিম খাবে। এছাড়া উইক পয়েন্টের কথা বললে সেটা হচ্ছে কেকেআরের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট। উমেশ যাদব, শার্দুল ঠাকুর, লকি ফার্গাসন, টিম সাউদি এদেরকে ছেড়ে মিচেল স্টার্ককে কিনেছে কেকেআর, কিন্তু একা তার উপর ভরসা করলে চলবে না। তাই ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে মিচেল স্টার্ক ছাড়া আর কোনো অবিশ্বাস্য নাম নেই যাদের উপর ভরসা করা যায়। যারা আছে তারা এখনও ইয়াংস্টার এবং খুব একটা এক্সপিরিয়েন্স নেই এখনও, যার জন্য কেকেআরের ফাস্ট বোলিংটা একটু দুর্বল দেখাচ্ছে। তো বস, এটাই ছিল কেকেআরের শক্তিশালী দিক এবং দুর্বল দিক। তোমাদের মতে কেকেআরের সবথেকে শক্তিশালী দিক এবং উইক পয়েন্ট কোনটা, নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।